মুখ্যমন্ত্রীয়ে আলোচনাত বাধা লাইভ স্ট্রিমিং অথবা ভিডিও রেকর্ডিং লাইভ স্ট্রিমিং অথবা ভিডিও রেকর্ডিং অবিহনে আলোচনাত নবহে প্রতিবাদী কনিষ্ঠ চিকিৎসক মুখ্যমন্ত্রীয়ে আলোচনাত বহা নাই প্রতিবাদী কনিষ্ঠ চিকিৎসক পঞ্চম আর চূড়ান্ত আমন্ত্রণ জানালে মুখ্যমন্ত্রীয়ে কলকাতার আর্জিকর চিকিৎসা মহাবিদ্যালয়ের তরুণী চিকিৎসকর ধর্ষণকাণ্ডর এমাহ হয়ে গেল কিন্তু এতিয়াও কনিষ্ঠ চিকিৎসকসকলে প্রতিবাদ অব্যাহত রাখিছে যা 9 আগস্ট সংঘটিত হয়েছিল দেশ জোকারি যা এই নারকীয় কাণ্ড এই জঘন্য ঘটনার মূল অভিযুক্ত সঞ্জয় রয়ক ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে তারপরও কনিষ্ঠ চিকিৎসকসকলে অব্যাহত রাখিছে প্রতিবাদ এনে প্রেক্ষাপটত প্রতিবাদী কনিষ্ঠ চিকিৎসকসকলক কামত যোগদান করবলেও উচ্চতম ন্যায়ালয়ে নির্দেশ দিছে কিন্তু এনে নির্দেশও মনা নাই কনিষ্ঠ চিকিৎসকসকলে পশ্চিমবঙ্গৰ মুখ্যমন্ত্রী মমতা বেনার্জীয়ে আলোচনালৈ প্রতিবাদী কনিষ্ঠ চিকিৎসকসকলক কেবাবারও নিমন্ত্রণ জানাইছে কিন্তু আলোচনা বর্তমানেও হোৱা নাই শনিবারে মুখ্যমন্ত্রী আর প্রতিবাদী কনিষ্ঠ চিকিৎসকসকলৰ মাজত আলোচনা হওয়ার কথা আছিল সেই অনুসৰি কনিষ্ঠ চিকিৎসকসকলৰ এটা প্রতিনিধি দল গৈছিল কিন্তু তেওঁলোকে লাইভ স্ট্রিমিং করার দাবিত আকুরগুজ হয়ে থাকাত আলোচনা নহল তারপর সোমবারে প্রতিবাদী কনিষ্ঠ চিকিৎসকসকললৈ আলোচনার বাবে পঞ্চম আর চূড়ান্ত আমন্ত্রণ জানাইছে মুখ্যমন্ত্রী মমতা বেনার্জীর কালীঘাটস্থিত বাসগৃহত বিয়লি 5 বজাত এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা পশ্চিমবঙ্গের মুখ্য সচিব মনোজ পন্তে প্রতিবাদী কনিষ্ঠ চিকিৎসকসকলক এই আলোচনালৈ আমন্ত্রণ জানায় পত্র প্রেরণ করেছে পত্রখনত মুখ্য সচিবগৰাকীয়ে স্পষ্ট করে দিছে যে আলোচনার সময়ত লাইভ স্ট্রিমিং অথবা ভিডিও রেকর্ডিংৰ অনুমতি দিয়া নহব আলোচনার অন্তত কার্যবিবরণীত দুয়োপক্ষই স্বাক্ষর করব প্রতিবাদী কনিষ্ঠ চিকিৎসকসকলক মুকলি মন লৈ আলোচনালৈ আহিবলৈও মুখ্য সচিবগৰাকীয়ে আহ্বান জনায় এই আমন্ত্রণৰ পাছত আলোচনাত অংশ লব নে নলয় সেই সিদ্ধান্ত বর্তমানেও লোৱা নাই প্রতিবাদী কনিষ্ঠ চিকিৎসকসকলে উল্লেখ্য যোৱা বৃহস্পতিবারেও মুখ্যমন্ত্রী মমতা বেনার্জীয়ে প্রতিবাদকারী কনিষ্ঠ চিকিৎসকসকলক আলোচনালৈ আমন্ত্রণ জনাইছিল কিন্তু বহু সময় অপেক্ষা করার পাছতো নাহিল এগৰাকীও প্রতিবাদী চিকিৎসক তারপর সংবাদ মাধ্যমক সম্বোধন করে মমতা বেনার্জীয়ে কয় আমি পদত্যাগ করবলৈ সাজু আছো আমাক মুখ্যমন্ত্রীর পদ নালাগে কিন্তু ইয়াৰ পাছতো কনিষ্ঠ চিকিৎসকসকলে অব্যাহত রাখে প্রতিবাদ কলকাতার সল্টলেকস্থিত স্বাস্থ্যভবনের সমীপত প্রতিবাদ করে থাকা কনিষ্ঠ চিকিৎসকসকলৰ ওচৰত শনিবারে উপস্থিত হয় মুখ্যমন্ত্রী মমতা বেনার্জী প্রতিবাদস্থলীত কনিষ্ঠ চিকিৎসকসকলক উদ্দেশ্যে মমতা বেনার্জীয়ে কয় মুখ্যমন্ত্রী হিসাবে নহয় আমি দিদি হিসাবে কবলৈ আহিছো তারপর বিয়লিলৈ প্রতিবাদী কনিষ্ঠ চিকিৎসকৰ এটা প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর কালীঘাটস্থিত বাসগৃহত আলোচনার বাবে উপস্থিত হয় কিন্তু তেওঁলোকে লাইভ স্ট্রিমিং করার দাবিত আকুরগুজ হয়ে থাকাত আলোচনা নহল এতিয়া সোমবারে প্রতিবাদী কনিষ্ঠ চিকিৎসকসকলক মুখ্যমন্ত্রী মমতা বেনার্জীয়ে আলোচনার বাবে পঞ্চম আর চূড়ান্ত আমন্ত্রণ জানালে এই আলোচনার বাবে এতিয়া দৃষ্টি নিবদ্ধ হয়েছে সকলোরে উল্লেখ্য কনিষ্ঠ চিকিৎসকসকলৰ প্রতিবাদৰ বাবে কেবাগৰাকীও রোগী মৃত্যু হওয়ার অভিযোগ উত্থাপন হয়েছে নিউজ ডেস্ক রিপোর্ট দি ক্রস কারেন্ট